ফের বিপুল পরিমাণ গাঁজা ত্রিপুরা থেকে বাইরে নিয়ে যাবার সময় আটক অসম ত্রিপুরা সীমান্তে চুরাই বাড়িস্থিত ওয়াচ পোস্টের পুলিশের হাতে। পুলিশ লরি চালক দীপক কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ত্রিপুরা থেকে গাঁজা আকছার পাচার হচ্ছে বিভিন্নভাবে বাইরের রাজ্যে। এবার লরিতে গাঁজার প্যাকেট নিয়ে যাওয়ার সময় আটক করলো অসম পুলিশ। রবিবার তল্লাশি চালানোর সময় ওয়াচ পোস্টের পুলিশ লরি তল্লাশি করতে উদ্ধার হয় 92 প্যাকেট গাঁজা। গ্রেফতার করা হয় লরি চালক বিহারের দীপক কুমারকে। উদ্ধার হওয়া গাঁজার মূল্য আনুমানিক 1,40,00,000 বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। সর্বদাই এনকারেজ করে থাকে যে আমরা যেন ড্রাগসের সাইজটা আমরা ভালোভাবে করতে পারি বা গড়ে তুলতে পারি। সেই মর্মে আজকে সকালবেলা একটা গাড়ি, ট্রাক গাড়ি আগরতলার থেকে আসছিলো। আমাদের আসাম চুরাইবেড়ি গেটে আসার পরে আমরা গাড়িখানি ইন্টারসেপ্ট করি এবং গাড়িতে আমরা সার্চ করি 1,420 কেজি গাঁজা আমরা উদ্ধার করেছি। গাড়ির চালককে আমরা করায়ত্ত করেছি এবং এই মর্মে একখানি NDPS একমধ্যে একটা কেসও রুজু করেছি। গাঁজাটার বাজার মূল্য হবে 1,40,00,000 টাকা। প্রশ্ন উঠছে, ত্রিপুরা পুলিশকে ঘুমে রেখে কীভাবে লরি দিয়ে এভাবে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে? এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে নেই তো? পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।